কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমি প্রিপোজিশন এবং কনজাংশন নিয়ে তৈরি করা কিছু বাক্য আপনাদের শোনাচ্ছি। প্রিপোজিশন তো আমরা জানি যে ভার্বের পরে বসে। তো চলুন পড়ি কিছু বাক্য। আমি স্কুলে যাব, আই শ্যাল গো টু স্কুল। এখানে টু হচ্ছে প্রিপোজিশন। আমি এই ক্লাসে পড়ি, আই রিড ইন দিস ক্লাস। এখানে ইন হচ্ছে প্রিপোজিশন। তিনি ঢাকায় বাস করেন, হি লিভস ইন ঢাকা। এখানে ইন হচ্ছে প্রিপোজিশন। বইটি টেবিলের উপর রাখো, পুট দ্য বুক অন দ্য টেবল। এখানে অন হচ্ছে প্রিপোজিশন, পুট দ্য বুক অন দ্য টেবল। আমরা 7টায় রওনা হব, উই শ্যাল স্টার্ট অ্যাট 7:30, 7 o'clock, 30 না 7 o'clock। এখানে অ্যাট হচ্ছে প্রিপোজিশন। সে 1 মাস পরে আসবে, হি উইল কাম ইন অন এ মান্থ। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আসুন আমরা প্রিপোজিশন নিয়ে কিছু বাক্য পড়ে শোনাই। আমি স্কুলে যাব, আই শ্যাল গো টু স্কুল। এখানে টু প্রিপোজিশন। আমি এই ক্লাসে পড়ি, আই রিড ইন দিস ক্লাস। এখানে ইন প্রিপোজিশন। তিনি ঢাকায় বাস করেন, হি লিভস ইন ঢাকা। এখানে ইন প্রিপোজিশন। বইটি টেবিলের উপর রাখো, পুট দ্য বুক অন দ্য টেবল। এখানে অন প্রিপোজিশন। আমরা 7টায় রওনা হব, উই শ্যাল স্টার্ট অ্যাট 7 o'clock। এখানে অ্যাট প্রিপোজিশন। সে 1 মাস পরে আসবে, হি উইল কাম ইন আ মান্থ। এখানে ইন প্রিপোজিশন। সে 1 মাস পরে গেল, হি ওয়েন্ট আফটার এ মান্থ। এখানে আফটার প্রিপোজিশন। সে 7 দিন ধরে অসুস্থ, হি হ্যাজ বিন ইল ফর 7 years। এখানে ফর প্রিপোজিশন। এবার আমি কনজাংশন নিয়ে কিছু বাক্য পড়ি। সালাম ও কালাম দুই ভাই, সালাম অ্যান্ড কালাম আর 2 brothers। এখানে আর হচ্ছে অ্যান্ড হচ্ছে প্রিপোজিশন আর বি ভার্ব। সে আর আমি একসাথে কাজ করি, হি অ্যান্ড আই ওয়ার্ক টুগেদার। এখানে অ্যান্ড হচ্ছে কনজাংশন। তুমি লিখবে এবং আমি পড়ব, ইউ উইল রাইট অ্যান্ড আই উইল রিড। অ্যান্ড হচ্ছে কনজাংশন। খালেদ অথবা তার ভাই এটা করেছে, খালেদ অর হিজ ব্রাদার হ্যাজ ডান ইট। এখানে ওয়ার হচ্ছে কনজাংশন। এই লোকটা দরিদ্র কিন্তু সৎ, দ্য ম্যান ইজ পোর বাট অনেস্ট। এখানে হচ্ছে বাট প্রিপোজিশন। এটা আমরা সবাই জানি, তাই না? যে যারা দরিদ্র মানুষ হয় তাদের সততাটা অনেক বড় যোগ্যতা, এবং একজন মানুষ সৎ থাকা কিন্তু খুব কঠিন। সবাই ছোটোবেলা আমরা বই যখন পড়ি ভাবি যে বড় হয়ে সৎ থাকবো, বিভিন্ন কারণে দেখবেন যে আমাদের অনেক সময় সৎ থাকা সম্ভব হয় না। তবে আমাদের প্রত্যেকেরই উচিত সৎ থাকার চেষ্টা করা। তো আমার আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে ভিডিওটি প্লিজ লাইক করবেন। যদি মনে হয় এই চ্যানেল থেকে উপকার পাচ্ছেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যেন পরবর্তীতে আমি কোনো ভিডিও দিলে আপনারা সেটা খুব সহজে পেয়ে যান। আর যদি মনে হয় চ্যানেলটা ভালো লাগছে না তাহলে সাবস্ক্রাইব করবেন না। তো আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই খুব ভালো থাকবেন, বাই।